فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنْتُمْ لَا تَعْلَمُونَ شهر رمضان. وعليكم السلام ورحمة الله وبركاته. جماعة شنما النتباية جنا فاروق. মক্কা থেকে জানতে চেয়েছেন যে এক ব্যক্তি মুসলিম সে অহংকারবশত নামাজ ত্যাগ করে তাহলে তার শরীয়তের বিধান কি আলহামদুলিল্লাহ রবিআলমিন্তালাম আল্লাহলাম জি সম্মানিত ভাই একজন মুসলিম যদি সে নামাজের ফরজের অস্বীকার করে নামাজে নামাজে ফরজ তা যদি অস্বীকার করে এবং অহংকার অহংকারবশত সে যদি নামাজ আদায় না করে তাহলে সে কাফের সে ব্যক্তি শরীয়তের বিধান অনুযায়ী সে ব্যক্তি কাফের আর যে ব্যক্তি নামাজের ফরজের অস্বীকার করে না কিন্তু সে অলসতার কারণে সে নামাজ ত্যাগ করে তাহলে সে ব্যক্তি কাফের না কিন্তু সে কাবিরা গুনার অন্তর্ভুক্ত সে ব্যক্তি কাবিরা গুনার অন্তর্ভুক্ত সেদিন ইসলাম থেকে বের হয়ে যায় না তবে তাকে তিন দিন সময় দেওয়া হবে তোবা করার জন্য এই তিন দিনের মধ্যে যদি সে তবা করে তাহলে আলহামদুলিল্লাহ নচে তাকে হাত হাত হিসাবে তাকে কি করতে হবে কাতল করতে হবে তাকে হাত হিসাবে তাকে কাতল করে ফেলতে হবে আর যদি কোনো মুসলিম ব্যক্তি নামাজের ফরজ হওয়াকে অস্বীকার করে সে বলে নামাজ ফরজ না এবং পড়ার কোনো প্রয়োজন নাই তাহলে সে ব্যক্তি শরীয়তের বিধান অনুযায়ী সে ব্যক্তি কাফের এবং তাকে মোরতাদ বলা হবে তাকে মোরতাদের মধ্যে সমার করতে হবে এবং তাকে তিন দিন সময় দিতে হবে তবা করার জন্য যদি সে ফিরে আসে তে ভালো আর যদি ফিরে না আসে তাহলে মোরতাদ হওয়ার কারণে তাকে কি করতে হবে কাতল করতে হবে কাতল করতে হবে এবং এই শ্রেণীর মানুষ কাতল করার পর বা যদি এই শ্রেণীর মানুষ যদি মারা যায় তাহলে তার উপরে জানাজাও পড়তে হবে না তাকে মুসলমানদের কবরস্থানে দাফনও করা যাবে না এবং সে যদি জীবিত থাকে তো এই শ্রেণীর মানুষকে সালাম দেওয়াও যাবে না এবং যদি মারা যায় তবুও তার কবর জিয়ারত করা যাবে না এবং সে যদি সালামও দেয় তবুও সে সালামের উত্তর দেওয়া যাবে না সে যেহেতু সে ব্যক্তি কাফের এবং তার জন্য ক্ষমা প্রার্থীর দোয়াও করা যাবে না তার প্রতি রহমও করা হবে না এবং সে জায়দার থেকে জমিন জায়দার থেকে কোনো মেরাসের অংশ পাবে না এটাই হচ্ছে ওলামাদের বিশুদ্ধ মত তাহলে বোঝা গেল যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজের ফরজকে অস্বীকার করে এবং ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করে সে ব্যক্তি কাফের আর যে ব্যক্তি ফরজের অস্বীকার করে না কিন্তু অলসতার কারণে সে নামাজ আদায় করে না তাহলে সে ব্যক্তি কাফের না এবং দিন ইসলাম থেকে বের হয়ে যায় না যেহেতু সে কাবিরা গুনার অন্তর্ভুক্ত তাই তাকে তিন দিন সময় দেওয়া হবে যদি সে তবা করে তাহলে আলহামদুলিল্লাহ নচে তাকে হাদ হিসাবে কাতল করা হবে এবং তাকে গোসলও করাতে হবে কাপনও পড়াতে হবে জানাজাও পড়তে হবে তার জন্য দোয়া ফরাদ আহমদের দোয়া করবে কোনো অসুবিধা নেই এবং মুসলমানদের কবরস্থানেও দাপন করা যাবে আর যদি তোবা না করে তাহলে তার এ সমস্ত কিছু এ সমস্ত কাজ করা যাবে না তার জন্য باقي والله أعلم بالصواب، السلام عليكم ورحمة الله وبركاته.